ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार दर्शक बंधुरा, अमृत कथा ये चैनल जाना आपके सुस्वागत। भारतीय दर्शनशास्त्र और विभिन्न देवदेवी पूजा अर्चना पद्धति चैनल मूल आलोचनार विषय वस्तु। बंधुरा आज के वीडियोर माध्यम अपन सामने आलोचना करब 2021 महाशिवरत्रि व्रत क्यों पालन करबें। जारा ए महाशिवरात्रिर व्रत रखते चाहिएन तारा कि भावे प्रस्तुति पर्व सारबें, एवं जारा कोनो शिव मंदिरे होयतो कोनो कारणे जीते पारछेन ना तारा घरे बसे कि भावे ए शिवरात्रिर व्रत रखते पारेन ए विषय निये ए भिडियोते विस्तारित आलोचना करब। ताई भिडियोटी सम्पूर्ण मनोयोग सहकारे देखुन। आशा करी ए भिडियो थेके आपनि समृद्ध हबेन। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি এর থেকে ন্যূনতম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন। পারলে যারা এবছর শিবরাত্রি ব্রত পালন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে এক অন্যতম মহাশ্রেষ্ঠ ব্রত হলো এই শিবরাত্রি ব্রত। নারী এবং পুরুষ সকলেই এই ব্রত पालन करते पारें। शास्त्रे बला हुए छे कोनो व्यक्ति एई व्रत भक्ति एवं निष्ठा सहयोगे पालन करे थाकें ताहले जीवनेर समस्त दुख कष्ट तिनी दूर करते सक्षम हन। भगवान शिवेर कृपाय तार समस्त इच्छाय पूर्ण हय, कारण एई व्रत पालनेर माध्यमे आमादेर रजोगुण एवं तमोगुण नियंत्रणे थाके। যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তার মনে রাগ, হিংসা, পাপ সমস্ত কিছু মুছে গিয়ে মন নির্মল হয়ে ওঠে। তবে এই শিবরাত্রির ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, আর সেই নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করা প্রয়োজন। যারা এই বছর শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে হবে। এবং ইতিপূর্বেই পূর্বের ভিডিওতে উল্লেখ করেছি 2021 সালে এই মহাশিবরাত্রি কবে পড়েছে এবং কোন সময় পূজার জন্য আদর্শ সময়। যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে ভিডিও শেষে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে জেনে নিতে পারেন যে 2021 এই মহাশিবরাত্রি তিথি কখন পড়েছে। শাস্ত্র মতে যারা এই মহাশিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তাদের ত্রয়োদশ তিথিতে অর্থাৎ এই বছর বুধবার দিনে অন্তত একবেলা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে। অর্থাৎ বৃহস্পতিবার দিন শিবরাত্রি যেহেতু পড়েছে, বুধবার দিন রাতের খাবার অবশ্যই নিরামিষ আহার করবেন। এবং চতুর্দশীতে সম্পূর্ণরূপে উপবাস রাখতে হবে। যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ফল, দুধ, মূল বা ডাবের জল এই সমস্ত খেয়েও আপনি এই উপবাস প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনার নিজের শরীর এবং সামর্থ্য বুঝেই এই উপবাস প্রক্রিয়া স্থির করবেন। যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখছেন তাদের অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন। ঘুম থেকে উঠেই মনে মনে ভগবান শিবকে প্রথমে স্মরণ করুন, তারপর নিজেকে শুদ্ধ করে নিন। এই জন্য ঘুম থেকে ওঠার পরে আপনি এই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নিন। তবে স্নানের সময় একটি বিশেষ নিয়ম মানা প্রয়োজন, আর তা হলো আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে দিন। শিবপুরাণ অনুযায়ী এতে শরীর এবং মন শুদ্ধ হয়ে ওঠে। স্নান পর্ব শেষ হয়ে গেলে সংকল্পের পালা, কেননা এই পুজো বা ব্রত পালন করতে হয় নিজেকে সম্পূর্ণ সংযত রেখে। মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন, থাকবেন উপবাসে। সংকল্প হয়ে গেলে ওম নম শিবায় এই বীজ মন্ত্রে শিবকে প্রণাম জানান, তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি রক্ষা করেন।
যারা শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তারা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে এই শিবরাত্রি ব্রত সর্বদাই কিন্তু রাত্রিকালেই পালন করতে হয়। তাই কখনোই দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেবেন না। যদি একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে সন্ধেবেলায় যখন ভগবান শিবের পূজার তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। তবে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রাত্রি জাগরণের মধ্য দিয়ে ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে। এইবার আসব শিব পূজার উপকরণ সম্পর্কে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্দশীর দিনেই আপনি এই উপকরণগুলি প্রথমে সংগ্রহ করে রাখুন। যদি আপনি বাড়িতে বসেই ভগবান শিবের পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকা প্রয়োজন। শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি সকলকেই সংগ্রহ করা প্রয়োজন তা হলো একটি ছোট্ট তামার অথবা পিতলের ঘটি, যার মাধ্যমে আপনি ভগবান শিবকে স্নান করাবেন, এবং তার সঙ্গে একটি থালা, একটি গ্লাস এবং কোষাকুষি। আর যদি কোষাকুষি না থাকে তাহলে সেক্ষেত্রে তামা বা পিতলের সাধারণ ছোট পাত্র আপনি ব্যবহার করতে পারেন। এবং এরই সঙ্গে যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হলো একটু সাদা চন্দন, সামান্য পরিমাণ আতপ চাল, কয়েকটি ফুল এবং বেলপাতা। তবে ফুলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক প্রকার ফুল অন্তত ভগবান শিবকে নিবেদন করতে। আর এগুলি হলো ধুতরা, কলকে, চাঁপা, নীলকণ্ঠ বা নীল অপরাজিতা অথবা আকন্দ ফুল। যে কোনো এক প্রকার ফুল অতি অবশ্যই পারলে নিবেদন করবেন। তার সঙ্গে অবশ্যই সংগ্রহ করে রাখবেন ধূপ, দীপ, একটি ঘণ্টা অথবা শঙ্খ, আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য, সব থেকে ভালো পাঁচ প্রকার ফল যদি আপনি নিবেদন করতে পারেন, তার মধ্যে বেল অবশ্যই, এবং সামান্য মাখা অথবা সন্দেশ। যদি তা না পারেন তাহলে অন্তত একটি বাতাসা হলেও চলবে। এবং এরই সঙ্গে পঞ্চশস্য এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল বা যে কোনো বিশুদ্ধ জল। এই পঞ্চামৃত দিয়েই বিভিন্ন প্রহরে ভগবান শিবের পূজা সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে এই বিষয়টি বলা প্রয়োজন যে আপনি হাজার চেষ্টা করেও যদি কোনো উপাচার সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাবার কাছে ক্ষমা চেয়ে সেই উপাচারের নাম উল্লেখ করে সামান্য একটু জল বাবাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হন। তবে পঞ্চ উপাচার কিন্তু অবশ্যই এক্ষেত্রে থাকা প্রয়োজন, আর তা হলো চন্দন, জল, নৈবেদ্য, ধূপ, দীপ এবং ফুল। তাই চেষ্টা করুন ভগবান শিবের পূজার পূর্বেই এই প্রস্তুতি পর্বগুলি সেরে রাখতে। এরপরের ভিডিওতে আলোচনা করব ভগবান শিবের পূজা কিভাবে করবেন এবং কোন প্রহরে কোন দ্রব্য দিয়ে পূজা করা প্রয়োজন এবং সেই সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, এই সমস্ত কিছু পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।